আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের পঁয়ত্রিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর উত্তর মোট প্রশ্নের থাকবে পর্বেও নম্বর নম্বর একাশি থেকে সাতশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি ছয়শো একাশি নম্বর প্রশ্ন ঢাকার রায়েরবাগ থেকে লিখেছিলেন মকবুল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন আমি অনেক টাকার ঋণ হয়ে গেছি পরিশোধ করার অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার ইনকামে বরকত হচ্ছে না মানসিক প্রশান্তি পাচ্ছি না আমাকে একটা আমল করার কথা বলেন আমি কি আমল করতে পারি তো ঢাকা থেকে মকবুল ভাই যে আমলের কথা জানতে চেয়েছেন তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন এ ব্যাপারে যদি আমরা সহি হাদিসের মধ্যে তালাস করি আল্লাহ রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন তিরমিজিতে আছে সুনানে আবু দাউদে আছে আসাইতে আছে হজরত আলী রাদি আল্লাহ তালানহু বলেছেন আল্লাহ রসুল আমাকে শিখিয়েছেন যদি তোমার উপর পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণের বোঝাও চেপে যায় তাহলে এই আমলটি যদি তুমি করো তাহলে আল্লাহ রব আলমিন তোমার ঋণ পরিশোধ করার তৌফিক করে দেবেন অর্থাৎ মানসিক প্রশান্তির ব্যবস্থা করে দেবেন খুব দ্রুত আপনি হালাল ইনকামের মাধ্যমে ঋণ পরিশোধ করার ব্যবস্থা পেয়ে যাবেন তো সে দোয়াটি হলো সুনান তির মিজিতে যেটা আছে আল্লাহ ফিনি বি হালা আলিকা আনহারিকা ও আগনি বেফদলিকা আমাং সে ওয়াক আমি দোয়াটি আর একবার বলছি খেয়াল করে শুনবেন দোয়াটি হল আল্লাহ ফিনি বে আন হারিকা ও আগনি বেফদলিকা আমাং সে এই দোয়াটি খুব ভালো করে মুখস্থ করে অর্থসহ আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক নামাজের পরে অথবা হাঁটতে চলতে শুয়ে বসে যে কোনো সময় এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপর খুশি হয়ে এই দুয়ার ও ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেবেন পদ দেখিয়ে দেবেন এরপর ছয়শো বিরাশি চিটাগাং থেকে লিখেছিলেন মনোয়ারা জামান তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়ের জামাইয়ের সাথে ঢাকা থেকে চিটাগাং সফর করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো মেয়ের জামাই আপনার জন্য মাহারাম পুরুষ আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন আর যদি প্রয়োজন হয়ে যায় স্বামী নেই অথবা সন্তান নেই ভাই নেই বাবা নেই এমত অবস্থায় আপনি আপনার মাহরাম জামায়ের সাথে অর্থাৎ মেয়ের জামায়ের সাথে আপনি কোথাও যেতে পারেন খুব বেশি প্রয়োজন হলে যেহেতু সে মাহারাম পুরুষ এরপর ছয়শো তিরাশি নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন বশির আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ নামাজ পড়া শেষ হলে যদি মনে পড়ে আমার অজু ছিল না তাহলে আমার করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো যে আপনি যদি অজু ছাড়া নামাজ পড়ে ফেলেন আর নামাজের পরে আপনার মনে পড়েছে যে আপনার অজু ছিল না তাহলে আপনি অজু করে পুনরায় সেই নামাজ পড়তে হবে কারণ অজু ছাড়া নামাজ পড়লে সেই নামাজটা গ্রহণযোগ্য হবে না এজন্য আপনার যদি অজু না থাকে আপনি যদি অপবিত্র থাকেন আর মনের ভুলে নামাজ পড়ে ফেলেন তাহলে মনে আসার সাথে সাথে অজু করে পবিত্রতা অর্জন করে তারপরে আবারও সেই নামাজ পড়তে হবে এরপরে ছয়শো চুরাশি নম্বর প্রশ্ন কক্সবাজার থেকে লিখেছিলেন নুরুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন ইমামের পিছনে নামাজ পড়ার সময় বৈঠকে দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়া লাগবে কিনা প্রশ্ন প্রশ্নোত্তর হলো জি লাগবে আপনি ইমামের পিছনে নামাজ পড়লেও আপনি বৈঠকে তাসাহু শরীফ দোয়া মাসুরা এগুলো পাঠ করবেন এরপরে ছয়শো পঁচাশি নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন জহির রায় তিনি প্রশ্ন লিখেছিলেন আমি এক হিন্দু বান্ধবীর সাথে প্রেম করি তাকে মুসলিম হওয়ার শর্তে বিয়েতে রাজি করিয়েছি কিন্তু তার পরিবার মেনে নিবে না এখন আমি কি করতে পারি এই প্রশ্নের উত্তর হল বিবাহের পূর্বে ছেলেমের অবৈধ সম্পর্ক এটা যথাসম্ভব ছেড়ে আসা উচিত তবে যদি এটা এত গভীর হয়ে যায় যে আপনি ছেড়ে আসতে পারবেন না তাহলে যে কোনো উপায় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া উচিত আপনি যে জটিল সমীকরণের মধ্যে পড়ে গেছেন সেই মেয়ে যদি মুসলিম হওয়া শর্তে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় তাহলে আগে আপনি তাকে মুসলিম বানাবেন কালে পড়িয়ে মুসলিম বানাবেন তারপরে আপনি সাক্ষী সমেত উপস্থিত করে বিবাহ করে নিতে পারেন যদি সেই মেয়ে সাবালিকা হয়ে থাকে তার গার্জিয়ান যদি নাও মানে এটা আপনি করতে পারেন তবে প্রথম কথা হল এরকম অবৈধ সম্পর্ক যদি সুযোগ থাকে ছেড়ে আসার তাহলে প্রথম চেষ্টা করতে হবে ছেড়ে আসতে হবে বাবা মায়ের সম্মতিতে বা তাদেরকে জানিয়ে বিয়ে করতে হবে আর সেরকম সুযোগ যদি না থাকে সেক্ষেত্রে প্রথমে যেটা বললাম যে আগে তাকে মুসলিম বানান তারপরে আপনি বিবাহের জন্য ব্যবস্থা করতে পারবেন যদি সে মেয়ে সাবালিকা হয় এরপর ছয়শো ছিয়াশি নম্বর প্রশ্ন ময়মেন সিং থেকে লিখেছিলেন ঋতুমণি তিনি প্রশ্ন লিখেছিলেন আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে চাই কত বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করালে ভালো হবে এই প্রশ্নের উত্তর হলো ছেলে যখন নিজের শরীরের খেয়াল রাখতে পারে যত্ন নিতে পারে এরকম বয়সে আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসতে পারেন আর যদি তাকে অনাবাসিক রাখেন আপনি তাকে দিয়ে আসবেন আবার নিয়ে আসবেন তাহলে ছোটোবেলা থেকেই তাকে আপনি হেবজ পড়াতে পারেন একদম ছোটোবেলা থেকেই আর যদি তাকে হেফজোখানায় রেখে আসতে চান তাহলে একটু নিজের বুঝ যখন বুঝতে পারে অর্থাৎ ক্লাস ওয়ান টু পড়ার পরে থ্রি ফোর যখন পড়তেছে বা ক্লাস ফাইভে পড়তেছে এরকম সময়টাতে হেফজোখানায় আপনি দিতে পারেন যাতে নিজের শরীরের যত্নটা নিতে পারে ভোর রাতে উঠে পড়তে যেন সে খুব বেশি ক্লান্ত না হয়ে পড়ে এরকম একটা বয়সে অর্থাৎ সাত আট বছর বয়সের পরে আপনি তাকে মাদ্রাসায় দিতে পারেন হেফজোখানায় পড়ানোর জন্য এরপরে ছয়শো সাতাশি নম্বর প্রশ্ন ঢাকার পান্থপথ থেকে লিখেছিলেন তাবাসুম তিনি প্রশ্ন লিখেছিলেন নারীরা কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হল ইসলামী শরিয়া যদি অনুসরণ করতে হয় তাহলে আপনি যে কমিউনিটির মধ্যে নির্বাচন করবেন একজন নারী হিসেবে সেখানে যদি যোগ্য কোনো পুরুষ বেঁচে থাকে তাহলে সেই পুরুষদের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করেছেন নেতৃত্ব দিয়েছেন অতএব নারীদেরকে নেতৃত্ব দেওয়া পুরুষ কমিউনিটির জন্য এটা বৈধ নয় ইসলামী মতে এটা ঠিক নয় এরপরে ছয়শো অষ্টআশি নম্বর প্রশ্ন ঝিকর থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন বৈদেশিক মুদ্রার ব্যবসা করা কি জায়জ আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো বৈদেশিক কারেন্সি যেটাকে মানি এক্সচেঞ্জ বিজনেস বলে এটা জায়েজ আছে আপনি অন্য দেশের মুদ্রা আপনি দেশের কারো কাছে দেশের মুদ্রার বিনিময়ে আপনি তাকে দিবেন এটা জায়েজ আছে তবে যদি এরকম হয় যে আপনি টাকা দিয়ে টাকা বিক্রি করছেন অর্থাৎ আপনার কাছে নতুন টাকা আছে আপনি কাউকে পুরাতন টাকা নিয়ে সে নতুন টাকা দিচ্ছেন সেখানে আপনি এক হাজার টাকায় বিশ টাকা লাভ করছেন তিরিশ টাকা লাভ করছেন এটা জায়েজ নেই এরকম ব্যবসা হলে সেটা জায়েজ নেই তবে মানি এক্সচেঞ্জ যেটা বৈদেশিক মুদ্রা আপনি দেশি টাকায় বিক্রি করবেন বা কারো কাছে দিবেন কারো প্রয়োজনের জন্য সেটা জায়েজ প্রথম কথা হলো এটা গভর্নমেন্টের উচিত এটা বিনামূল্যে এরকম প্রোভাইড করা ব্যাংকের মাধ্যমে তবে আমাদের দেশে সচরাচর এরকম সব জায়গায় পাওয়া যায় না যে কারণে লোকাল মার্কেটে অনেক এরকম মানে এক্সচেঞ্জ বিজনেস করে থাকে বৈদেশিক মুদ্রা কারো প্রয়োজন এরকম বেশি দামে তাদের কাছে বিক্রি করে থাকে যদিও বৈদেশিক মুদ্রের ব্যবসাটা ওলামা মাইক্রাম জায়েজ বলেছেন ইসলামে শরিয়ামতে এরপরে ছয়শো উননব্বই নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন টুম্পা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো কোম্পানি যদি তাদের পণ্যের সাথে লটারি দেয় তাহলে সেই পণ্য ক্রয় করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল আপনার যদি সেটা প্রয়োজনীয় পণ্য থাকে আপনার সাংসারিক জীবনের জন্য সেটা প্রয়োজন তাহলে আপনি সেটা কিনতে পারেন তবে সে লটারি ধরার জন্য আপনি কিনতে পারেন না লটারি দিয়েছে আপনাকে কিনতে কিনতে হবে এরকম মন মানসিকতা নিয়ে পারবেন না আপনার প্রয়োজন ছিল আপনি কিনেছেন আপনার সাথে তারা লটারি দিয়ে দিচ্ছে সেটা আপনি নিতে পারেন সে লটারিটা আপনি নিজেও ভোগ করবেন না কাউকে অভাবগ্রস্ত কোনো ব্যক্তিকে দিয়ে দেবেন তবে সে লটারি ধরার উদ্দেশ্যে আপনি সে পণ্যটা কিনবেন না এরপরে ছয়শো নম্বর প্রশ্ন শরীয়তপুর থেকে লিখেছিলেন মেহেদি হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে যদি বায়ু চেপে রাখা হয় তাহলে নামাজের ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা নামাজের মধ্যে আপনার অজু ছুটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ বাউ নির্গত হবে এরকম পরিবেশ হয়ে গেছে আপনি বায়ু চেপে রেখে নামাজ শেষ করতে পারেন তবে যদি পরিবেশ এরকম হয় যে আপনি অনেক কসরত করে বায়ু চেপে রাখতে হচ্ছে যে কারণে আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনি বায়ু ছেড়ে দিয়ে আপনি নামাজ ছেড়ে চলে আসবেন অজু করে নেবেন আর যদি সেটা অতটা মারাত্মক না হয় তাহলে আপনি বায়ু চেপে রেখে নামাজ পড়ে শেষ করলেও ক্ষতি হবে না এরপরে গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আবু তাহের তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে দাঁড়ানোর পূর্বে যদি নিয়ত করতে ভুলে যায় তাহলে করণীয় কি এই প্রশ্ন উত্তর হলো নিয়ত মুখে বলতে হবে না অন্তরে যদি থাকে যে আমি এখন আসরের নামাজ পড়তে যাচ্ছি আপনি মসজিদে ঢুকে গেছেন নামাজ শুরু হয়ে গেছে আপনি দাঁড়িয়ে গেছেন মনে মনে কিছু বলেননি বা মুখে মুখে কিছু বলেননি শুধু মসজিদে ঢোকার আগে আপনার নিয়ত ছিল আপনি আসরের নামাজ পড়তে মসজিদে আসছেন বা আপনি এখন আসরের নামাজ পড়বেন এই জন্য উজু করছেন এরকম মনে একটা নিয়ত ছিল আগে থেকে তাহলে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনার মনে মনে নিয়ত না করলে বা মুখে মুখে না বললেও আপনার নামাজ হয়ে যাবে আর যদি আপনি কিছুই জানতেন না শুধু মসজিদে দেখছেন নামাজ চলতেছে আপনি তাড়াতাড়ি এসে নামাজে দাঁড়িয়ে গেছেন কোন নামাজ চলতেছে কেন আপনি নামাজে দাঁড়ালেন কিছুই জানেন না সেক্ষেত্রে আপনার নামাজ হবে না অবশ্যই আপনাকে অক্ত জেনে বা কিসের কিসের নামাজ পড়তেছেন সেটা জেনে বুঝেই নামাজের জন্য প্রস্তুত হতে হবে এরকম যদি জেনে বুঝে আপনি নামাজের প্রস্তুতি নেন তাহলে সেটা নিয়ত হয়ে গেছে অটোমেটিক আপনার অন্তরে সেটা সংকল্প হয়ে গেছে আপনার আর মৌখিকভাবে কোনো নিয়ত করতে হবে না আর যদি মনের মধ্যে কিছুই নাই আপনি শুধুই দাঁড়িয়ে গেছেন নামাজের জন্য তাহলে সেরকমটাই নামাজ হবে না নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে নামাজের নিয়ত করতে হবে যে আপনি কিসের নামাজ কত টাকা পড়ার জন্য দাঁড়িয়েছেন আশা করি বুঝাতে পেরেছি এরপরে ছয়শো বিরানব্বই নম্বর প্রশ্ন বাগেরাহাট থেকে লিখেছিলেন আরাফ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের আজান দেওয়ার আগে সুন্নত নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে আপনি আজান না শুনেও সুন্নত নামাজ পড়তে পারেন আর যদি ওয়াক্ত না হয় হজরের রক্ত হওয়ার আগে যদি আপনি পড়েন সেটা তাহাজ্জুদ হয়ে যাবে সেটা আর সুনত হবে না ফজরের শূন্যত হবে না এজন্য ফজরের রক্ত হয়ে গেলে আজান হোক আর না হোক আপনি শূন্যত পড়তে পারেন এরপরে ছয়শো তিরানব্বই নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন নিশি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন হাদিসে আছে কোনো প্রাণীকে আগুনে পোড়ানো হারাম তাহলে গ্রিল চিকেন গ্রিল ফিশ এগুলো তো আগুনে পোড়ানো হয় এগুলো কি হারাম নয় এই হলো হল জিনা কোনো জীবন্ত প্রাণীকে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া বা আগুনে নিক্ষেপ করা এটাকে হারাম বলা হয়েছে হাদিসে তবে যেটাকে আপনি খাওয়ার জন্য প্রস্তুত করেছেন সেটা মাছ হতে পারে মুরগি হতে পারে আপনি সেটা আগুনে জ্বালিয়েও খেতে পারেন আবার আপনি চাইলে কোনো পাত্রের মধ্যে সিদ্ধ করে রান্না করেও খেতে পারেন এতে কোনো নিষেধ নেই বা সেটা আগুনে পুড়িয়ে খাওয়া হবে না সেটাকে যদি আপনি জীবন্ত আগুনে ফেলে দেন তাহলে সেটা গুণা হবে কোনো মুরগিকে জীবন্ত আগুনে ফেলে পুড়িয়ে খাওয়া যাবে না তাকে অবশ্যই আগে জবাই করে তার মৃত হয়ে যাওয়ার পরে তারপরে আপনি সেটাকে আগুনে জ্বালি বা সিদ্ধ করে যেভাবে খান এটা বৈধ অবৈধ নয় এরপরে ছয়শো চুরানব্বই নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন আরাফ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো নির্জন এলাকায় কয়েকজন মিলে জামাত করে নামাজ পড়লে আজান দেওয়া জরুরি কি না এই প্রশ্নের উত্তর হলো হাদিসে আছে যে নির্জন কোনো এলাকায় যদি আপনি জামাত করে নামাজ পড়েন তাও আপনি আজান দিবেন তবে দেওয়াটা বাধ্যতামূলক নয় নির্জন এলাকা কোনো মানুষজন নেই হয়তো কোনো জমিতে অথবা কোনো জঙ্গলে আপনি সেখানেও আজান দিয়ে একা মধ্যে নামাজ পড়বেন জামাতে পড়েন বা একা একই পড়েন তবে আপনি যদি আজান নাও দেন তাতেও আপনার জামাতের ক্ষতি হবে না নামাজ পড়তে পারেন এরপরে ছয়শো পঁচানব্বই নম্বর প্রশ্ন ভোলা থেকে লিখেছিলেন টুটুল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন আসরের নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে এই প্রশ্নের উত্তর হলো আসরের নামাজের রক্ত সূর্য যখন হলদে ভাব হয়ে যায় সূর্যের যখন আর কোনো তাপ থাকে না এমনি দেখা যাচ্ছে আকাশে সূর্য আছে কিন্তু সেই সূর্যের কোনো তাপ আপনি অনুভব করছেন না তখন পর্যন্ত আসরের নামাজের রক্ত থাকে যতক্ষণ পর্যন্ত সূর্যের তাপ গায়ে লাগে ততক্ষণ পর্যন্ত আসরের রক্ত থাকে যখন আর সূর্যের তাপ গায়ে লাগছে না সূর্য ডুবে যাওয়ার একটা মুহূর্ত তৈরি হয়েছে হলুদ আভা তৈরি হয়েছে তখন আপনার আসরের রক্ত শেষ হয়ে যায় তবে কেউ যদি নামাজ পড়তে পারেনি কোনো কারণে ব্যস্ততার কারণে ঘুমের কারণে তাহলে সে সূর্য ডুবতে শুরু করেছে এমন মুহূর্ত পর্যন্ত আসরের নামাজ পড়তে পারবে এটা শুধুমাত্র তাদের জন্য তবে যারা স্বাভাবিকভাবেই অক্তমতো নামাজ পড়তে চাচ্ছেন তাদের জন্য অক্তটা এরকম যে সূর্য যখন আকাশে হলদে ভাব ছড়ায় এবং সূর্যের তাপ যখন শেষ হয়ে যায় গায়ে যখন সূর্যের তাপ লাগছে না তখন আসরের রক্ত শেষ হয়ে যায় অর্থাৎ মাগরীবের আজানের পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আগেই আসরের রক্ত শেষ হয়ে যায় এরপরে ছয়শো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কালকিনি থেকে কালকিনি মাদারীপুর থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন শীতকালে ঠান্ডা লাগার ভয় থাকলে শুধু তায়াম্বম করে নামাজ পড়া যাবে কিনা না এই প্রশ্ন উত্তর হলো জিনা আপনার ঠান্ডা লাগতে পারে এই ভয়ে আপনি শুধু তায়াম্বম করবেন এটা হবে না অজু করার ব্যবস্থা যদি থাকে পানি যদি থাকে আর সেখানে যদি আপনার শারীরিক ক্ষ ক্ষতি হবে না ডাক্তার আপনাকে পানি ধরতে নিষেধ করেছে ধরলে আপনার মারাত্মক কোনো কিছু হয়ে যাবে এরকম যদি না হয় তাহলে আপনার শুধু টাইমহমে পবিত্রতা অর্জন হবে না এরপরে ছয়শো সাতানব্বই নম্বর প্রশ্ন বাহরাইন থেকে লিখেছিলেন তাসলিমুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন ফেসবুকে কোরআনের আয়াত বা হাদিস লিখে পোস্ট করলে সব হবে কিনা না এই প্রশ্নোত্তর হল জি অবশ্যই সব হবে আপনি ফেসবুকে কোরআনের আয়াত হাদিস লিখে যদি পোস্ট করেন শেয়ার করেন সেন্ড করেন সব হবে ইনশাল্লাহ এরপরে ছয়শো আটানব্বই নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন মুস্তাকিম বিল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে কাঁকড়া খাওয়া হারাম আবার অনেক মুসলিমরা কাঁকড়া খায় আসলে কাঁকড়া খাওয়ার বিধান কি এই প্রশ্নের উত্তর হল কাঁকড়া খাওয়ার ব্যাপারে অধিকাংশ মুস্তাহিদ রাম বলেছেন সুন্না ভিত্তিতে যে এটা সামুদ্রিক প্রাণী এটা পানিতে বসবাস করে অতএব এটা খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এটাকে তারা বৈধ বলেন হালাল বলেন তবে ফিকি হানাফি মতে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ এটাকে মাকরু বলেছেন খাওয়াকে অনুচিত বলেছেন তবে হারাম বলেন নেই কেউ কেউ এটাকে অনুচিত বা মাকরু বলেন তবে এটা সরাসরি হারাম নয় অধিকাংশ মুস্তাহিদদের মতে এটা খাইতে কোনো নিষেধাজ্ঞাই নেই মাকরুও না বরং পরিপূর্ণ হালাল এটা সামুদ্রে বাস করে একটা চিংড়ি মাছের মতো প্রাণী চিংড়ি মাছ যদি হালাল হয়ে থাকে তো এটাও হালাল এভাবে অনেকে ফতোয়া দিয়েছেন এরপরে ছয়শো নিরানব্বই নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা উত্তর বাড্ডা থেকে লিখেছিলেন সেরা তিনি প্রশ্ন লিখেছিলেন অজুর পানি যদি গায়ে সিটে লাগে তাহলে অজুর ক্ষতি হবে কি না এ প্রশ্নোত্তর হল জিনা আপনি অজু করতেছেন সেই পানি নিচে পড়ে আপনার গায়ে ছিটে এসেছে এই জন্য আপনার অজু নষ্ট হবে না তবে দেখতে হবে যে পানিটা যে নিচে পড়তেছে সেখানে কোনো অপবিত্র জিনিস আছে কিনা সে অপবিত্র জিনিসের উপর পড়ে সেটা আপনার গায়ে লাগার সম্ভাবনা আছে কিনা এরকম সম্ভাবনা যদি না থাকে শুধু আপনার অজুর পানি ছিটে এসে গায়ে লেগেছে এর জন্য আপনার অজুর ক্ষতি হবে না আপনার অপবিত্রতার কোনো কারণ হবে না এরপরে সাতশো নম্বর প্রশ্ন গোপালগঞ্জ গোলাপগঞ্জ সিলেট থেকে লিখেছেন সোহেল তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন খতম করে টাকা নেওয়া জায়াজ আছে কিনা প্রশ্নের উত্তর হলো জিনা কোরআন খতম করার জিনিস না কোরআন কিছু অংশ পাঠ করে অথবা সম্পূর্ণ পাঠ করে ওসিলা করে দোয়া করা যেতে পারে তবে কোরআন খতম করতে হবে এতবার খতম করতে হবে এভাবে বকশিয়ে দিতে হবে এরকম কোনো সিস্টেম ইসলামী সরিয়ায় নেই এরকম সিস্টেম যারা আবিষ্কার করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে রকম কয়েক খতম কোরআন পাঠের মাধ্যমে বকশিস নিয়ে থাকেন দাওয়াত খাওয়ার একটা মাধ্যম তৈরি করেন এটা জায়জ হতে পারে না আপনারা যারা হুজুরদেরকে কোরআন খতমের বিনিময়ে টাকা দিচ্ছেন আপনারাই ভুল করেছেন আপনারা হুজুরদেরকে কাছে দোয়া চাইবেন যে হুজুর কোরআন পাঠ করে ছাত্রদেরকে নিয়ে আপনারা তেলাওয়াত করে আমার মার জন্য আমার বাবার জন্য দোয়া করে দিয়েন তাদেরকে আপনি কিছু হাদিয়া দিবেন বা তাদেরকে আপনি খাওয়াবেন দাওয়াত করে কিন্তু আপনি কোরআন খতমের বিনিময়ে কেন খাওয়াতে হবে আপনি তাদেরকে খতমের উদ্দেশ্যে কেন বাড়িতে আনতে হবে এই সিস্টেমটা তো ইসলাম অ্যালাউ করে না এই সিস্টেমটা আপনাদেরকে উঠিয়ে দিতে হবে এমনি হুজুরদের কাছে আপনারা দোয়া চাবেন হুজুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বা কোরআন তেলাওয়াতের উসিলায় আমার বাবা মার জন্য দোয়া করেন এরকমটা ওসিলা করে দোয়া চাইতে পারেন হুজুরা দোয়া করতে পারে তবে খতমের এই ট্র্যাডিশন সিস্টেমটা এটা ইসলামী সম্মত নয়